রোজার সময় ছোলা ভুনা খুবই কমন একটা আইটেম। তাছাড়া মুড়ির সাথে ছোলা ভুনা বাঙালিদের কেমন একটা নাস্তা আইটেম। এর আগেও ভোলা ছোলা ভুনার রেসিপি শেয়ার করা হয়েছে, এবার দেখি নি আরেকটি রেসিপি যাতে স্বাদকে বাড়িয়ে দেওয়ার জন্য ছোলার সাথে আলু ব্যবহার করা হয়েছে। স্টেপস: ছোলা, হলুদ, তেল, তেজপাতা, লবণ ও আলু প্রেশার কুকারে কয়েক শিশে দিয়ে সিদ্ধ করে নামিয়ে নিন। ছোলা সিদ্ধ, এর পানি দিয়ে ধোবার দরকার নেই, পানি মাখা মাখা রাখতে হবে। আলু চটকে বেশি ভর্তা করবেন না, আধা ভাঙ্গা করে নিন। প্যানে গরম তেল করে নিন, পেঁয়াজ কুচি তেল দিয়ে আদা ভাজা হলে মশলা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর ছোলা দিয়ে নিন। মশলা বেশি কষবেন না, নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট পর আলু দিয়ে নিন। ছোলা মাখা মাখা হয়ে আসলে নামানোর আগে কাঁচামরিচ ও ধনে পাতা দিয়ে নামিয়ে নিন। টিপস: পেঁয়াজ কাটা যত দিতে পারেন ততই মজা হবে। আলুর ছোলা ভুনাকে সুন্দর মাখা মাখা করে, তাই পরিমাণ মতো আলু দিতে হবে, বেশি দিলে আবার থকথকে হয়ে যাবে।